ভাইয়ের কথাটা তখন বুঝি নাই, ও আমাকে ডাইরেক্ট বলে নাই। এর থেকে লো কোয়ালিটির বা এর থেকে বাজে অ্যাক্টিং এর নাটক হয় না। ও আমার বাচ্চাকে মেরে ওর পথের ঘাটা দূর করছে। কেন জানি মনে হচ্ছে এখানে কাজের মেয়েটা ফেঁসে গেছে। তার মানে কি ভাই, জিনে ধরে নাই ওই কাজের মেয়েকে ফাঁসানোর জন্য চেষ্টা করছিল? তার বাসার কাজের মেয়ে চামচ দিয়ে বাড়ি মেরে প্লাস হচ্ছে বালিশ চাপা দিয়ে করা হয়েছে। এই ভিডিওটা যখন দেখেছি না, লিটারেলি আমি মানে কান্না করে ফেলছি, কারণ তার কতটা কষ্ট হয়েছে সেটা তো আমি বুঝতে পারছি না। মানে আমার না মানে খুব আজব লেগেছে যখন আমি দেখলাম যে উনি জিনের মাধ্যমে যে ঘটনাটা বলছিল, জোনার গায়ে নাকি জিন ভর করেছে, আর জিনের মাধ্যমে নাকি উনি জানতে পেরেছে জোনার বাচ্চাকে ওনার কাজের মেয়ে করেছে। এটা কিভাবে পসিবল আমি আসলে এখন পর্যন্ত বুঝতে পারছি না। যে পুলিশও এই কারণে অ্যারেস্ট করেছে ওনার বাসার যে হেল্পিং হ্যান্ড, সে নাকি জেলে আছে এখন, এন্ড পুলিশও নাকি অ্যারেস্ট করেছে। এন্ড হ্যাঁ, যে মেয়েটা মুখে নিজের মুখে স্বীকার করছিল এইভাবে যে উনি বলছিল বল তুই এইভাবে করছিলি না, কাজের মেয়েটা বলছিল হ্যাঁ হ্যাঁ আমি এইভাবে করছি। সো আমার কাছে না পুরো বিষয়টা এতটা ঘোলাটে লাগতেছে গতকাল থেকে, আমি আসলে বুঝতে পারছি না যে এই ভিডিওটা বানানোটাও ঠিক হচ্ছে কিনা। বাট তারপরও এইটা নিয়ে আসলে আমার মনে হয়েছে যে কথা বলা দরকার, কারণ জিনের মাধ্যমে যদি খুনি ধরা যেত ক্রাইম তাহলে পৃথিবীতে থাকতো না। আর যার বাচ্চা গেছে তার গায়ের উপর জিন ভর করছে। আপনারা ভিডিওটা দেখেছেন কিনা জানি না, আমার কাছে পুরো ব্যাপারটা একটা খুবই লো কোয়ালিটির নাটক মনে হয়েছে। মানে এর থেকে লো কোয়ালিটির বা এর থেকে বাজে অ্যাক্টিং এর নাটক হয় না এরকম মনে হয়েছে। তারপর আল্লাহ ভালো জানে, তবে আমি চাই যে এটা সঠিক তদন্ত হোক। আমার কেন জানি মনে হচ্ছে এখানে কাজের মেয়েটা ফেঁসে গেছে, কারণ কাজের মেয়েটাকে বারবার বলছিল যে মানে এই ধরনের কোনো কথা বলা হচ্ছিল যে তোর বাচ্চার কিন্তু ক্ষতি হবে বল বল। আমার মনে হচ্ছিল যে কাজের মেয়ের বাচ্চা দুটার যেহেতু বাচ্চা আছে, কোনোভাবে ওকে ব্ল্যাকমেইল করে ওকে এই ভিডিওটা করতে রাজি করা হয়েছে। আমার কেন জানি এটা মনে হচ্ছিল, কারণ আপনি কাজের মেয়ের চোখটা দেখবেন, ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন। একটা মানুষ যখন অপরাধ করে, আমরা তো পুলিশ না, বাট একটা মানুষ যখন অপরাধ করে, কাজের মেয়েটা মানে নিজে থেকে কিন্তু কিছু বলতেছিল না, ওকে দিয়ে বলানো হচ্ছিল বল তুই এটা করছিলি না, সে বলতেছিল হ্যাঁ 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 এটা করতেছিলাম, বল তুই এটা বলতেছিলি না, আমি কিন্তু জানি তোর মনের মধ্যে কি চলতেছে, তোর মনের মধ্যে এটা চলতেছে না। কাজের মেয়েটা জাস্ট বলতেছিল এটা যে একটা বাচ্চা গেছে তাকে ইউজ করে, মানে তার ব্যাপারে এইভাবে বলা হচ্ছে যে জিন এনে একটা জিন এক যার বাচ্চা গেছে তার গায়ের উপরে ভর করবে, ভর করে বলে দিবে। আপনারা ভিডিওটা দেখেছেন কিনা জানি না, আপনারা অপিনিয়নটা জানাবেন এবং প্রশাসন অবশ্যই ব্যাপারটা খতিয়ে দেখবেন, কারণ আমরা চাই না কোনো নির্দোষ মানুষের শাস্তি হোক। আর আমি কাজেমের পক্ষেও কথা বলছি না, বিপক্ষেও কথা বলছি না, তবে মহিলাটার যে বাচ্চাটা গেছে সে যে অনেক কষ্ট পেয়েছে এটা তো ক্লিয়ার, কিন্তু এখানে খুব বড় একটা ঘাপলা আছে, খুবই বড় একটা ঘাপলা আছে। আমার কনসার্ন হচ্ছে যে জিন একটা মানুষ ভর করে বলে দিবে, এটা পসিবল না, এটা আসলে কোনোভাবেই এটা পসিবল না। তাহলে আমাদের পৃথিবীতে অ্যাটলিস্ট মুসলিম কান্ট্রিগুলোতে কোনো ধরনের কোনো অন্যায় থাকতো না। এই আপুটি কি বলার চেষ্টা করেছে? আপনারা হয়তো সম্পূর্ণ ঘটনাটি কিছুটা হইলো বুঝতে পারছেন, যদি বুঝে থাকেন ভিডিওটি এখনই শেয়ার করে দেন। আরে ভাই, এখন বিশ্বাস করব কাকে, মাথাটাই যেন ঘুরে যাচ্ছে। কি হয়েছে আসল ঘটনাটা পুলিশই তদন্ত করে দেখতে পারবে, হয়তো সম্পূর্ণ বিষয়টা আমরা পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো ঘটনার মধ্যে জানতে পারবো। তবে হ্যাঁ, বরাবর মতো একটি কথা বলবো ভাই, কখন আমরা নির্দোষ কোনো মানুষের শাস্তি হোক এটা আমরা চাই না। যে প্রকৃত পক্ষে একজন অপরাধী আমরা তার শাস্তিটাই চাই, যাতে করে মুখোশের আড়ালে কোনো অপরাধী বেঁচে থাকতে না পারে। এই বাচ্চাটাকে দুনিয়া থেকে তাড়িয়ে দেওয়ার জন্য সেটার পিছনে কার হাত রয়েছিল তাকে খুঁটিয়ে যেন বের করা হয়। এর জন্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা এটা তদন্ত করে দেখছে। আই হোপ সম্পূর্ণ বিষয়টা আপনারা স্পষ্টভাবে সত্যটা জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ অতিবিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম অন্য নির্বিশেষে আমরা সবাই মানুষ, মানুষ হয়েছে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।